হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমজ কিচেন। আজকের হৈমজ কিচেনে খুবই কম তেল মশলায় একটি সবজি রান্না করে দেখাবো, যেটা এই গরমে খেতে খুবই ভালো লাগবে। গরমে অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা সবজি বা তরকারি, মাংস, মাছ, যেটাই বলেন না কেন, সেটা স্বাস্থ্যের জন্য একেবারেই উপকারী নয়। তাই আমি চেষ্টা করেছি খুবই অল্প তেল মশলায় আজকে একটি সবজি রান্না করে দেখানোর জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি দিয়ে ঝিঙে রান্না, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। রান্নার জন্য এখানে আমি 3 পিস ঝিঙে নিয়েছি, আর এখানে প্রায় 700 গ্রামের মতো ঝিঙে হয়েছে। ঝিঙেটা যখন কিনবেন তখন দোকানদারকে একটু জিজ্ঞেস করে নেবেন যে ঝিঙেটা তিতে লাগবে কি না, সেটা শিওর হয়ে নেবেন। আর অবশ্যই কচি দেখে ঝিঙেগুলোকে কিনবেন। এরপরে আমি একটা রোলার দিয়ে আমি ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ছুলে নিচ্ছি। এটা আপনি বটি বা ছুরি যে কোনো কিছু দিয়েই এর কাজটা করে নিতে পারবেন। তো এভাবে করে আমি ঝিঙেটাকে খুব ভালোভাবে ছুলে নিচ্ছি। ঝিঙেটা ছোলার পরে আমি এটাকে ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝিঙেটা অবশ্যই এই পর্যায়ে ধুয়ে নেবেন, তাহলে আপনার রান্নার জন্য খুবই উপকারে আসবে। কারণ ঝিঙেটা কাটার পরে যদি ধুয়ে নেন তাহলে আবার রান্নার সময় অনেক বেশি পানি বের হবে, যেটা শুকাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এরপরে ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার ভিডিওটা দেখেই আপনি বোঝার চেষ্টা করুন যে আমি কীভাবে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। আপনি চাইলে এগুলোকে গোল গোল করেও কেটে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো ঝিঙে এক এক করে কেটে নিব। আমার সবগুলো ঝিঙে কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা পাত্রে ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমি চলে যাব অন্য একটা কাজে। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো চিংড়ি মাছ। এখানে আমি টাইগার চিংড়ি বলা হয় সেই চিংড়িটা ব্যবহার করছি। চাইলে ছোট চিংড়ি বা অন্য যে কোনো চিংড়ি দিয়ে রান্নাটা করতে পারবেন। এরপরে আমি হলুদ এবং লবণ দিয়ে চিংড়িটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চলে যাব রান্নায়। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল এবং 1 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করছি। চাইলে আপনি যে কোনো একটা তেল দিয়ে এই রান্নাটি করতে পারবেন। তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে 1/4 চা চামচ জিরে দিয়ে দিলাম, সাথে একটা আস্ত শুকনো মরিচ। এরপরে জিরে এবং শুকনো মরিচটা কিছু সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আর পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। সাথে এখানে দিয়ে দিয়েছি 7 থেকে 8টির মতো কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আপনি আপনার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আজকে রান্নায় আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করছি না, চাইলে আপনি গুঁড়ামরিচটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতরে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি এই রান্নায় আর বাড়তি কোনো হলুদ ব্যবহার করছি না। যতটুকু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম তা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। চিংড়িটা যখন আমি মেখেছিলাম তখন 1 চা চামচের মতো হলুদ ব্যবহার করেছি, আর এখানে আরও একটু লবণ আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য। এরপরে চিংড়ি আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছু সময় পরে এই চিংড়ি আর পেঁয়াজটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। তারপরে আবার একটু নেড়ে চেড়ে চিংড়ি আর ঝিঙেটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝিঙেটাকে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এর ভিতরে আরও একটা মশলা অ্যাড করছি। এখানে আমি ব্যবহার করেছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি, আর রসুনটাকে আমি এখানে কাঁচা ব্যবহার করছি। চাইলে এখানে আপনি যখন পেঁয়াজটা ভাজবেন তখন তার সাথেও ব্যবহার করতে পারেন। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন এটা থেকে অনেকটাই পানি বের হয়েছে, আমি এখন পর্যন্ত কোনো পানি এর ভিতরে অ্যাড করিনি। আর এই পানিতে আমার এই ঝিঙেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করলাম। এই পানিটা এই তরকারির ঝোলের জন্য দিয়ে দিয়েছি। এখানে 1/4 কাপের মতো আমি পানি ব্যবহার করেছি। তারপরে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করার পরে আমি এর ভিতরে অ্যাড করলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্না থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। সবশেষে এখানে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে আপনি স্কিপ করতে পারেন। অনেক সময় ঝিঙে একটু তিতে তিতে ভাব হলে এই চিনিটা ব্যবহার করলে আর কোনো তিতে ভাব থাকবে না।
তো আমার রান্নাটা কমপ্লিট। এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকে রান্নাটি আপনার কাছে কেমন লেগেছে? অনেকে এই রান্নাটি হয়তোবা বাসা এর আগেই তৈরি করে ফেলেছেন, তারপরও নতুন যারা তাদের জন্য আশা করছি রান্নাটি খুবই উপকারে আসবে। আর আজকের আমার রান্নাটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক পানি পান করুন, যেহেতু এখন অনেক গরম, আর একটু নর্মাল সবজি খাওয়ার চেষ্টা করুন।